হোয়াটসঅ্যাপ ভাতা বৃন্দগণ, আমি ইয়াসিন আলিফ তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো অবশেষে এসে গেল মরবিয়াস মুভির দ্বিতীয় ট্রেলার। কি মনে পড়ছে না মরবিয়াসের কথা? না মনে পড়ারই কথা, কারণ প্রায় দেড় বছর আগে এই মুভির প্রথম ট্রেলার বের হয়। এরপর এই মুভির আর কোনো আপডেট বের হয়নি। যাই হোক, এখন গিয়ে এই মুভিটি স্পাইডারম্যান ফার ফ্রম হোম মুভির পরে গিয়ে বের হবে, মানে জানুয়ারি মাসে। আমিও বেশি এক্সাইটেড না মুভিটাকে নিয়ে, কিন্তু ট্রেলারটি দেখার পর সত্যি অনেক দারুণ লেগেছে। পুরাই ব্যাডাস ছিল মরবিয়াস। কি জোজভাবে মরবিয়াস তার পাওয়ার গুলো ব্যবহার করছে, তারপর এর পাওয়ার গুলো সুপার হিরো বা কোনো অ্যান্টি হিরোর মতো মনে হচ্ছে না, পুরো একটি মনস্টারের মতো মনে হয়। এবং স্পাইডারম্যানের জন্য মরবিয়াস কত বড় এবং কত ডেঞ্জারাস ভিলেন হতে পারে তা আমরা ট্রেলার দেখলে বুঝতে পারি। যাই হোক, আজকে আমরা এই মরবিয়াসের ট্রেলারটিকে হালকা ব্রেকডাউন করব, হালকা ডিসকাস করব। এ কারণে ভিডিওটির সাথেই থাকো এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করো, যাতে আমি নতুন ভিডিও বানানোর জন্য মোটিভেশন পাই। তো অনেক কথা ফেললাম, তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য সুপার ফিকশনস। ট্রেলারের মধ্যে সেরকম নতুন কিছু ছিল না। প্রথম ট্রেলারের শুধু একটা এক্সটেন্ডেড ভার্সন আমরা বলতে পারি, যেখানে আমরা মরবিয়াসের পাওয়ারগুলোকে আরো ভালো করে দেখানো হয়েছে। আর ছিল ট্রেলারটি ইস্টারেক এবং রেফারেন্স দিয়ে ভরা। এছাড়া ট্রেলারটি দেখার পর আরো বেশি কনফিউজ হয়ে পড়লাম, কারণ ট্রেলারটির ভিতরে তিনটা স্পাইডারম্যানের রেফারেন্স আছে, তারপর আবার ভেনমের রেফারেন্স আছে। এ কারণে হালকা কনফিউজিং তো আছে, কিন্তু জিনিসটা খুবই জোস। ট্রেলারের মধ্যে আমরা সেই আগের জিনিসই দেখতে পাই যে মরবিয়াস ছোটবেলা থেকেই একটা রোগে আক্রান্ত থাকে এবং সে তার চিকিৎসার জন্য অনেক কিছু ট্রাই করে, কিন্তু কোনো কিছুতেই কোনো লাভ হয় না এবং আস্তে আস্তে মরবিয়াসের কন্ডিশন আরো খারাপ হয়ে যায়। তো সবশেষে কোনো উপায় না পেয়ে মরবিয়াস একটি মিস্টেরিয়াস কেভের কাছে যায় এবং সেখান থেকে মরবিয়াস কোনো মতে বাদুড়ের পাওয়ার পায়। এতে মরবিয়াসের রোগ ঠিক হয়ে যায়, কিন্তু মরবিয়াস পরিণত হয় একটি রক্তখেকো ভ্যাম্পায়ারে। এছাড়া মরবিয়াস অনেকগুলো সুপার পাওয়ার পায়, যেগুলো আমরা ট্রেলারে অনেক ভালো করে দেখতে পাই, যেরকম সুপার হিউম্যান স্ট্রেংথ, ল্যাভিটেশন, ইকোলোকেশন, টেলিপোর্টেশন, এনহ্যান্সড সুপার হিউম্যান লেভেল স্পিড, এনহ্যান্সড ফিজিক্যাল অ্যাবিলিটি। সোজা কথায় মরবিয়াসের কাছে বাদুরের পাওয়ার আছে, কিন্তু সুপার হিউম্যান লেভেল। এছাড়া মরবিয়াস বাদুরকেও কন্ট্রোল করতে পারে, সো হি ইজ দ্য রিয়েল ব্যাটম্যান। পিটার পার্কারের কাছে স্পাইডারের পাওয়ার আছে, এ কারণে সে স্পাইডারম্যান। মরবিয়াসের কাছে ব্যাটম্যানের পাওয়ার আছে, আই মিন ব্যাটের পাওয়ার আছে, সো ব্যাটম্যান হবে না কেন? হ্যাশট্যাগ জাস্টিস ফর মরবিয়াস। যাই হোক, এরপর আমরা দেখতে পাই দ্য অফিসিয়াল লুক অফ অস্কর্প কর্পোরেশন ইন এমসিইউ। যদি আমরা মাল্টিভার্স হিসেবে হিসাব করি, এটা হচ্ছে স্পাইডারম্যানের একটা ভিলেনের কোম্পানি বলতে পারো। কিন্তু যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে এই কোম্পানির লোগোটা অ্যামেজিং স্পাইডারম্যান মুভির অস্কর্প ইন্ডাস্ট্রির লোগোর সাথে মিলে যায়। তাহলে আমরা কি বলতে পারি যে মরবিয়াস অ্যামেজিং স্পাইডারম্যানের ইউনিভার্সে আসে? এরপরে আবার আমরা স্যাম রেমি ইউনিভার্সের স্পাইডারম্যানের ছবিও দেখতে পাই, পরে আমরা আবার ভেনমের নামও শুনতে পাই। থামো, এরপর আরও আছে এমসিইউ এর স্পাইডারম্যানের ভিলেন ভালচারকেও আমরা এই মুভিতে দেখতে পাই। তাহলে আমরা কি বলতে পারি একটা মুভি এতগুলো মুভির সাথে কিভাবে যুক্ত থাকতে পারে? হয়তো স্পাইডারম্যান নো ওয়ে হোম মুভির ভিতরে সকল প্রশ্নের উত্তর পাওয়া যাবে। ডক্টর স্ট্রেঞ্জ, লোকি বা ওয়ান্ডার কারণে মাল্টিভার্সে কোনো সমস্যা থাকতে পারে, যার ফলে হয়তো সকল মাল্টিভার্স একসাথে হয়ে গেছে। যেরকম ভাবে ভেনম 2 মুভির শেষে আমরা দেখতে পাই যে ভেনম অফিশিয়ালি কোনোভাবে এমসিইউ ইউনিভার্সে চলে এসেছে, অনেক কিছুই হতে পারে, আমরা জাস্ট কল্পনা করতে পারি। এরপরের একটি সিনে আমরা দেখতে পাই ডেইলি বুগেল নিউজপেপার। এই নিউজপেপারটিকে আমরা স্যাম রেমির ইউনিভার্সেও দেখতে পাই এবং ভেনমের ইউনিভার্সেও দেখতে পাই। এছাড়া আরও একটি বিষয় হলো নিউজ পেপারের উপরে আমরা দেখতে পাই আরও দুইটা নিউজ, যেখানে দুইটা সুপার ভিলেনকে মেনশন করা হয়েছে, একটা হলো রায়নো আর একটা হচ্ছে ব্ল্যাক ক্যাট। এখানে রায়নো বলতে স্পাইডারম্যানের ভিলেনের স্টারেক দেওয়া হয়েছে, কিন্তু এখানে এখন প্রশ্ন হচ্ছে এটা কি কোনো নতুন কোনো রায়নো না আগের রায়নো যেটাকে আমরা অ্যামেজিং স্পাইডারম্যান মুভির ভিতরে দেখেছি। আর দ্বিতীয় নিউজ, ব্ল্যাক ক্যাটটা অবভিয়াসলি স্পাইডারম্যানের ভিলেনকে বলা হয়েছে, আর ব্ল্যাক ক্যাটের উপরে একটা অফিসিয়াল মুভি তৈরি হচ্ছে সোনি পিকচার্সের আন্ডারে, সো এটা একটা স্টারেক হতে পারে। আমার কেমন জানি মনে হচ্ছে যে সোনি কোম্পানি তাদের ভেনম ইউনিভার্সকে বেশি প্রাধান্য দিচ্ছে, আর আমার মতে এমসিইউ স্পাইডারম্যান পার্মানেন্টলি চলে আসবে সোনি ইউনিভার্সের আন্ডারে, মানে ভেনম ইউনিভার্সের মধ্যে, কারণ স্পাইডারম্যানের কোনো মুভি এমসিইউর আন্ডারে আর তৈরি হবে না। এটা হতে পারে বা অনেক কিছু হতে পারে, কারণ মাল্টিভার্স পাগলামি দিয়ে ভরা, যে কোনো কিছুই পসিবল মাল্টিভার্সের কথা চিন্তা করলে। এছাড়া ট্রেলারের শেষে আমরা দেখতে পাই ভালচারকে, যে হচ্ছে এমসিইউর ভালচার, যে মরবিয়াসকে বলে যে দেখা হবে বা সামথিং লাইক দ্যাট। এটা দ্বারা হয়তো সিনিস্টার 6 এর রেফারেন্স দেওয়া হয়েছে আই গেস, সবই গেস করতে পারি আমরা, কারণ কিছু কনফার্মেশন দেওয়া যাবে না, মাল্টিভার্স জিনিসটাই এরকম। হয়তো এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবো আমরা স্পাইডারম্যান ফার ফ্রম হোম মুভির ভিতরে। এরপর আরো একটি সিনে আমরা দেখতে পাই যে একটা ক্রাইম সিনের ভিতরে পুলিশরা স্যান ফ্রান্সিসকোকে মেনশন করছে, এই জায়গায় ভেনম থাকে, তো হয়তো পুলিশ মনে করছে যে এসব কাজ ভেনমের। মরবিয়াস হয়তো তার পাওয়ারগুলো পাওয়ার পর তা কন্ট্রোল করতে না পেরে অনেকগুলো মানুষকে মেরে ফেলবে, আর পুলিশ মনে করতে পারে যে এটা ভেনমের কাজ। এরপরে আমরা মরবিয়াসকে
জেলখানার পোশাকে দেখতে পাই। আর পুলিশ মরবিয়াসকে জিজ্ঞাসাবাদ করছে। এটা হয়তো মুভির শেষে আমরা দেখতে পাই যে মরবিয়াস নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে বা পুলিশ তাকে ধরে ফেলেছে। আর এখানেই হয়তো মরবিয়াসের সাথে এমসিও এর ভালচারের সাথে দেখা হবে। এরপর আসে একদম সবার শেষে, যেখানে আমরা মরবিয়াসের একটা খুব জোস একটা শট দেখতে পাই, যেখানে মরবিয়াস অনেকগুলো বাদুরকে কন্ট্রোল করছে। এটা হয়তো একদম মুভির লাস্ট ফাইট সিন। আর এই সময় হয়তো মরবিয়াস তার পাওয়ারগুলোকে ফুললি কন্ট্রোল করতে পারে। মুভির প্রথমেই আমরা দেখতে পাই যে মরবিয়াস তার পাওয়ারগুলো নিয়ে একটু আনস্টেবল। বন্ধুরা, এখন একটা বড় স্পয়লার অ্যালার্ট, কারণ এখন আমি মুভির ভিলেনকে নিয়ে কথা বলবো। মুভির মেইন ভিলেন হচ্ছে লক্সিয়াস ক্রাউন, যার অন্য নাম হাঙ্গার। সেও একজন মরবিয়াসের মতো ভ্যাম্পায়ার। কমিক বুকে মরবিয়াস থেকেই লক্সিয়াস ক্রাউন তার পাওয়ারগুলো পায়। আমার কেমন জানি মনে হচ্ছে যে ভেনম মুভির তুলনায় এই মুভিটা খুব ভালো হবে। দেখা যাক কি হয়। তো আজকের মতো এতটুকুই। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ এন্ড গুড বাই। টাটা। খতম। বাই বাই। টাটা। গুড বাই। গয়া।